আজ 12ই অগ্রহায়ণ বুধবার, জোর কদমে পশ্চিমবঙ্গে চলছে আলুর জমি তৈরির কাজ। যদিও আগাম আলুর চাষ বেশ কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে, এখন যে আলুর চাষ শুরু হয়েছে এটাই অগ্রণী আলু চাষ, আর এই আলুটাই কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয়। যদিও এবছর অধিক পরিমাণে অকাল ঝড় বৃষ্টির কারণে ধান হারভেস্টের কাজ যেমন অনেকটা সময় পিছিয়ে গিয়েছে, ঠিক তেমনি ওই অগ্রণী আলু চাষের সময়ও অনেকটা পিছিয়ে গিয়েছে। আর এই কারণেই বর্তমানে কিছু কিছু চাষি, আগাম যারা আলু চাষটা করেছিল, তারা কিন্তু আজ বাজারে আলু নিয়ে আসছে। তবে তার পরিমাণ কিন্তু খুবই কম পরিমাণে রয়েছে, আর বিঘাপ্রতি ফলনও হচ্ছে খুবই কম, 20 থেকে 25, কোথাও বা 30 প্যাকেট হচ্ছে, এবং সেই আলুর সাইজও কিন্তু অনেক ছোট রয়েছে। আর তাই বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আজ তুলে ধরব উত্তরবঙ্গের নতুন আলুর বাজার মূল্য কত রয়েছে। উত্তরবঙ্গের বিখ্যাত কৃষক বাজার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কৃষক বাজারে নতুন পোকরাজ আলুর বাজার মূল্য কত রয়েছে পাইকারি দরে, আর এই বাজারে প্রতিদিন দুবেলা হাট বসে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সুদীপ অনিয়া ব্লগস। আর আজকের ভিডিওতে তুলে ধরব সরাসরি কৃষক বন্ধুরা আজ ব্যবসায়ীদের কাছে নতুন আলু কত দরে বিক্রয় করে তার বিস্তারিত তথ্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটাকে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রেখে শুরু করছি আজকের ভিডিওটা। তবে ভিউয়ার্স, নতুন আলুর আমদানি খুবই কম রয়েছে, তাই বাজার মূল্য অনেকটা বেশি রয়েছে, কারণ এখানে সমগ্র উত্তরবঙ্গ থেকে শুরু করে আসাম, বিহার রাজ্য এবং প্রতিবেশী ভুটান দেশ থেকেও অনেক ব্যবসায়ীরা এখান থেকে সবজি ক্রয় করতে আসে। তো দেখতে থাকুন ভিডিওটা। নিলাম তো 28 টাকা, আপনি বেচবেন কত? আমি 50 টাকা বেচবো কেজি। বেচেন কলকাতায়? নাই রে, আমাদের এখানে আছে। আর তখন না পারলে 20 টাকা কেজি দিয়ে দেবো। দেখ, আপনি লস করেন না। হ্যাঁ, কত করে বেচলেন? 28 টাকা কেজি। বিঘাতে কতগুলো আসছে? 25 প্যাকেট। মাল কিনছেন নাকি? দাদা, এগুলো কি আপনার? কত দাম বলতেছে? বিক্রি হয়ে গেছে কত? 27। আচ্ছা, কটা আছে? বাকিটা আছে। বিঘাতে কটা আসছে ফলন প্যাকেট? 30-35টা। কতটুক লাগাইছেন? কেমন মনে হয় কতটুক লাভ কেমন হবে 1 বিঘায়? আবার কি 30-40 হাজার বিক্রি হবে?
খরচ কত হয়েছে বিঘাতে? আমি নাই মারি না, আমি নাই, আমি সিলেন্ডার, আরো বিঘা, আমি সিলেন্ডার, আমি বিশ্বাসে খরচা হয়ে গেছে বিঘায়। কত বলছো ভাই? মানে কেটালু এটা 18 টাকা না? বড় সাইজ নিবা না? হ্যালো ভিউয়ার্স, তো বিকালে আজ দুজনেই আলু নিয়ে এসেছে। তো আগামী 10-12 দিন পর থেকে হয়তো প্রচুর পরিমাণে এই পোকরাজ আলু আমদানি শুরু হবে বাজারে। তো মিডিয়াম পোকরাজ আলু এখানে আজ 27-28 টাকা কেজি ধরে বিক্রয় করা হচ্ছে, আর কেট আলু বিক্রয় হচ্ছে 18 টাকা কেজি ধরে। আর আপনাদের এখানে নতুন আলুর আমদানি কেমন রয়েছে, বাজার মূল্য কত রয়েছে, কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আপনাদের মতামতের উপর ভিত্তি করে আবার নতুন ভিডিও তৈরি করা হবে। নমস্কার। বিশেষ দ্রব্যস্ত এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা, তাই কিছু ক্রয় বিক্রয় করার পূর্বে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন, কারো কথার উপর ভিত্তি করে নয়।